হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সো স্ট্র্যাটেজির তিন নম্বর ভিডিও কমপ্লিট করেছি এটা চার নম্বর ভিডিও এখানে আমরা দেখব যে আমরা কোন কোন বই ফলো করবো এই এক্সামটা ক্লিয়ার করার জন্য না দেখো একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে শুরুতেই আমাদেরকে সবাই সাজেশান দিতে স্টার্ট করে যে এই বইটা পড়ে নেয় এই সাবজেক্টের জন্য এই বইটা খুব ভালো হয় ওই বইটা খুব ভালো হয় ওই বইটা দেখে নেয় তো এরকম করতে করতে আমরা দেখেছি আমাদের বাড়ির যে আলমারিটা না পুরো ভরে যায় বা স্টাডি টেবিলটা পুরো ভরে যায় একটা সাবজেক্টের মিনিমাম চার থেকে পাঁচটা বই তোমার কাছে রেডি থাকে বাট এইটা সবথেকে বড় ভুল এই এক্সাম প্রিপারেশনে কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো তোমার কাছে একটা লিমিটেড টাইম রয়েছে সেই লিমিটেড টাইমের মধ্যে তোমাকে প্রিপারেশান নিতে হবে এবং কমপ্লিট করতে হবে সিলেবাস বাট তুমি যদি একটা সাবজেক্টের জন্য দশটা করে বই নিয়ে নাও তাহলে কি হবে তুমি নিজেই বুঝতে পারছো তোমার পুরোটা কিন্তু পড়া হবে না আলটিমেটলি তোমার ফার্স্টেশন বাড়তে থাকবে যে এত টাকা দিয়ে বইগুলো কিনলাম অথচ বইগুলো পড়ার সুযোগ হচ্ছে না বাড়িতেও বলতে থাকবে এত টাকা তুই ইনভেস্ট করছিস বইয়ের জন্য এত টাকা তুই কিনছিস কিন্তু কোথায় গেছে পড়াশুনো কোথায় হচ্ছে তাই না দেখবে বইগুলোর ওপর ছোট্ট একটা আস্তরণ পড়ে যায় ধুলোর কিছুদিন পরে নাও এই প্রবলেম থেকে বেরোনোর জন্য আজকে আমি তোমাদেরকে প্রপারলি দশটা বই নাম বলে দেবো প্রত্যেকটা সাবজেক্টের একটা বেসিক বুক এবং একটা অ্যাডভান্স বুক এরকম বলে দেবো সেই বইগুলোকে কিনে নিয়ে পড়াশোনা করো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে তুমি এই বইগুলো কমপ্লিটলি ভালোভাবে ফলো করতে পারো আর নতুন করে কোনো বই কেনার প্রয়োজন হবে না এবং আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে বইগুলোকে ফলো করবে কিভাবে বইগুলোকে পেজ বাই পেজ পড়বে এগুলো সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো নাও এই ইস্যুটা কখন হয় বলো তো যখন তুমি স্টার্টিংয়ে প্রিপারেশান নিতে যাচ্ছ না যখন তুমি কোনো ফ্রেন্ডের কাছে যাও যে অলরেডি প্রিপারেশান নিচ্ছে বা কোনো সিনিয়রের কাছে গেলে যে অলরেডি প্রিপারেশন নিচ্ছে তাকে যখন তুমি জিজ্ঞেস করো সে তোমাকে বিভিন্ন বই সাজেশন দিতে স্টার্ট করে ফার্স্ট অফ অল এটা মনে রাখো যে কোনো ফ্রেন্ড হোক বা কোনো সিনিয়র হোক তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়াটা জরুরি অ্যাডভাইস নিলে ঠিক আছে বাট সব অ্যাডভাইসকে গুরুত্ব দিয়ে শুনতে হবে সব অ্যাডভাইসকে গুরুত্ব দিয়ে মেনে নিতে হবে এই চিন্তা ভাবনাটা ভুল যখন তোমাকে কেউ বলবে না যে এই ম্যাগাজিনটা না খুব ভালো ওই বইটা না খুব ভালো বা ওই সাবজেক্টের ওই বইটা না ওই এমসিকিউ বইটা না খুব ভালো এসছে তখন সবসময় তাকে অ্যাভয়েড করার চেষ্টা করো বিকজ অফ দ্যাট তুমি কনফিডেন্ট থাকো যে আমি যে বইটা পড়াশোনা করছি বা যে বইটা ফলো করছি সেটা মোর অ্যান্ড আপ রয়েছে এই এক্সামটা ক্লিয়ার করার জন্য এবং যতটুকু আমি পড়াশুনো করব সেই পড়াশোনাটাকে যেন আমি ডিটেলসের সঙ্গে পড়াশুনো করতে পারি আমি বারবার তোমাদের সঙ্গে বলে এসেছি যে কম বই পড়ো কিন্তু সেটাকে বারবার পড়ো যতবার তুমি পড়বে তত বইটার সঙ্গে তোমার একটা কানেকশান তৈরি হবে আর ওই কানেকশানটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম হলে গিয়ে না যখন তুমি কোয়েশ্চেন পেপারটা পেয়ে যাবে না কোয়েশ্চেনটা পেয়ে যাবে না তখন বই ওই লাইনটা তোমার পুরো চোখের সামনে ভেসে উঠবে জাস্ট এরকমভাবে বইয়ের পেজ নাম্বারও মনে থেকে যাবে যদি তুমি বারবার ওই বইটাকে রিভিশন দিতে স্টার্ট করো নাও এই জিনিসটাকে খেয়াল রাখো সবসময় বাড়ির মধ্যে এক গাদা বই কিনে নিয়ে এসে সেটা নিয়ে ফার্স্টেশন থাকা কোন বইটা পড়বো কোন বইটা পড়বো না সেটা শুরুটা কিভাবে করব এই যে চিন্তাভাবনাটা এই চিন্তাভাবনা থেকে আমাদের একটু বেরোতে হবে বেরিয়ে একটু কম বই পড়ো কিন্তু সেটাকে বারবার পড়ার চেষ্টা করো যতবার লাইন টু লাইন ধরে ধরে পড়ো ওকে তাহলে কী হবে জিনিসটার প্রতি তোমার একটা ভালোবাসাও তৈরি হবে যে বইটা পড়ছো সেই বইটা তুমি বুঝতেও পারবে হ্যাঁ যত তুমি এই জিনিসটার প্রতি কানেক্টেড থাকবে তত তুমি জিনিসটার সম্বন্ধে জানতে পারবে যেরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি তোমার কাছে দশটা বন্ধু আছে আরেকজনের কাছে তার কাছে দুজনই বন্ধু রয়েছে নাও যে দশজন বন্ধু রয়েছে সে অবভিয়াসলি বেশি টাইম নষ্ট করবে কারণ তো দশজনকে টাইম দিতে হবে কিন্তু তুমি একটা কথা ভাবো তুমি যদি দুজন বন্ধু রাখো তাহলে দুজনের জন্য যতটুকু টাইম টাইম দরকার সেটা প্রিসিয়াস হবে তাই না কারণ তুমি দুজনের জন্য ইউজ করছো সো অলওয়েজ ভ্যালু দিতে শেখো যেটার জন্য তুমি প্রশ্ন করছো যে লেখকের বইটা তুমি পড়ছো তাকে ভ্যালু দিতে শেখো অবভিয়াসলি সেই বইটা এনাফ রয়েছে ওই এক্সামটা ক্লিয়ার করার জন্য একজন লেখককে তো কেউ এ করতে পারে না তাকে পেরিয়ে দিতে পারে না অনেকে বলে এই জায়গার মেটেরিয়ালসটা খুব ভালো ওই জায়গার নোটসটা খুব ভালো একদম ওসবে যেও না একজন লেখক কিন্তু সে অনেক কিছু একজন অথার কিন্তু সব কিছু দেখে সে একটা বই পাবলিশ করে অনেক স্টুডেন্টের কথা ভেবে একটা বই পাবলিশ করে সো অলওয়েজ কিছু সিগনিফিকেন্ট বই যেগুলো সবাই ফলো করছে সেগুলোকে ফলো করার চেষ্টা করো তাহলে কি হবে তুমিও একটা রেশের মধ্যে সামিল হবে নাহলে কি হবে তুমি এই বইটা থেকে আজকে একটা লাইন পড়ে নিলে ওই বইটা থেকে আজকে একটা লাইন পড়ে নিলে কখনোই তোমার মনে থাকবে না সবসময় মনে হবে তুমি যেন বইই পড়ে যাচ্ছ কিন্তু আলটিমেটলি তোমার লাভ কিছু হচ্ছে না সো অলওয়েজ খেয়াল রাখো এই ধরনের বইয়ের সেগমেন্ট যেন না বানাও তোমাকে প্রপারলি আমি বই বলে দিচ্ছি ওই বইগুলোকে ফলো করো আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি যে মিসলিড হবে না ওই বইগুলোকে তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো তাহলে এক্সামে কোয়েশন কিন্তু পেয়ে যাবে নাও প্রথম বই যেটা আসবে সেই বই বলার আগে একটা কথা আমি বলে দিই যতবার পড়বে তার থেকে বেশিবার তোমাকে রিভিশন দিতে হবে রিভিশন দিতে হবে এবং লিখতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অলওয়েজ বইটাকে পড়ো দেন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো আমি আজকে তোমাদেরকে স্ট্যাটিক পার্টের যে বইগুলো রয়েছে যেগুলো জি এর বই সেগুলো বলে দেবো নেক্সট ক্লাসের বা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এমসি কিউ কীভাবে প্র্যাকটিস করতে হয় কোন বই থেকে প্র্যাকটিস করবে সেগুলো বলবো নাও এই ভিডিওগুলো অলরেডি আমি অনেকবার পাবলিশ করেছি বাট আজকে একটু স্পেসিফিক করে দিচ্ছি কারণ কি মেন্সের ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে একটু স্পেসিফিকভাবে বলে দেবো যে কোন বইগুলোকে ফলো করলে একটু ভালোভাবে তুমি ট্রেন্ডের সঙ্গে প্রিপারেশনটা নিতে পারবে নাও প্রথম বই হিস্ট্রির ক্ষেত্রে আমি দুটো বই তোমাকে ফলো করতে বলবো একটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব যেটা এখন তুমি বলতে পারো যে আগে আমরা কি করতাম না আগে টেনের বইটাকে ফলো করতাম জীবন মুখোপাধ্যায়ের কিন্তু এই বইটা মোস্ট নাইন টেনের ওই মোটা বইটা পুরনো মডেলের বইটা হয়তো আর অ্যাভেলেবেল থাকবে না সো বেস্ট হয় কি তুমি প্রথমে জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা বিশ্বের যে বইটা না এই বইটাকে একবার রিভিশন দিয়ে নাও একবার রিভিশন দিয়ে দিলে তোমার মডার্ন ইন্ডিয়া পার্টটা অনেকটা কিন্তু কভার হয়ে যাবে এখানে এইটিন ফিফটি সেভেনের পর থেকে আছে খেয়াল দেখো এইটিন ফিফটি সেভেনের পর থেকে যেহেতু রয়েছে সো আধুনিক ভারত যেটা বা মডার্ন হিস্ট্রি যেটা সেটা কিন্তু অনেকটাই তোমার তৈরি হয়ে যাবে এই ক্ষেত্রে আমি একটা জিস্ট বানিয়ে রেখেছি আন অকাডেমিতে আমি তোমাদেরকে আন একাডেমি প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে ডাইরেক্টলি ক্লিক করে তুমি ওখান থেকে জিস্টটা দেখে নিতে পারবে জিস্ট অব জীবন মুখোপাধ্যায় আছে ওখান থেকে আমি কি করেছি টপিক বাই টপিক রেডি করে দিয়েছি কোয়েশ্চেন অ্যান্সার ফর্ম্যাটে ফর্ম্যাটে তাতে কি হবে তুমি যখন টপিকটা পড়ছো সেই ওটাকে রেডি করে নাও তাহলে কিন্তু অনেকটাই তোমার বেসিক জিনিসটা কিন্তু রেডি হয়ে যাবে নাও দেখো কোয়েশ্চেন যদি তুমি দেখো ডাব্লু বিসিএস মেন্সে আর বেসিক থেকে কোয়েশ্চেন আসছে না এখন একটু ডিপে একটু নলেজেবল একটু আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করছে সো বেস্ট হয় তার জন্য আমি তোমাকে বলবো প্রি পিরিয়ডে তুমি কিন্তু জীবন বেশি করে ফোকাস করবে পোস্ট পিরিয়ড মানে আফটার জীবন মুখোপাধ্যায় লিস্ট টু টাইমস তোমার যখন রিভিশন হয়ে যাবে তখন তুমি কি করো এই বইটাকে পড়ার চেষ্টা করো মডার্ন ইন্ডিয়া স্পেক্ট্রামের এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া বলে এই বইটাকে পড়ো করো ভালো করে ফলো করো এক্ষেত্রে আমি বলবো যদি তুমি কোনো গাইডেন্সে না থাকো একটু গাইডেন্সে চলে এসো যদি নিজে পড়তে পারো তাহলে তো গুড এনাফ খুব ভালো ব্যাপার নিজে পড়ার মতো আর কিছু হয় না পড়তে পারো যদি খুব ভালো ব্যাপার যদি নিজে না পড়তে পারছো তাহলে আমি বলবো আন একাডেমিতে চলে এসো আমি তোমাদেরকে লাইন বাই লাইন ধরে ধরে মার্ক করে দিই তোমাকে চ্যাপ্টার ধরে ধরে মার্ক করে দিই যতটুকু পড়তে হবে সেগুলো তুমি ওখান থেকে পেয়ে যাবে নাও নেক্সট বইতে আসছি তাহলে হিস্ট্রি আমরা গেল এখানে মডার্ন হিস্ট্রি গেল আচ্ছা এনসিয়েন মেডিভেলের ক্ষেত্রে কি করবে এন মেডিভেলের ক্ষেত্রে নাইন টেন্থের যেই জীবন উপাধ্যায় যেটা বইটার কথা বলছি না ওইটা পড়তে পারো অথবা তোমরা কি করতে পারো না হচ্ছে তোমার পুনম ধালাল ধাইয়ার একটা বই রয়েছে বাট ওটা খুব কম্প্রিহেন্সিভ হয়ে যায় ওখানে খুব তোমাকে সিগনিফিক্যান্ট হয়েতে পড়তে হবে মানে খুব শর্ট করে পড়তে হবে এতটা ডিটেলসে পড়া যাবে না সো এক্ষেত্রে এনশেন্ট মেডিভেলের জন্য আমি পরবর্তীকালে একটা বলে দেবো কোন বইটা ফলো করবে বা প্রপারলি বলে দেবো কোথা থেকে ফলো করবে তাহলে ওখান থেকে ফলো করে নিও সো আজকে আমি মডার্ন হিস্ট্রিটাতেই ফোকাস করলাম নেক্সট যে টপিকটা আসবে সেটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রে তোমাকে মন্ডলকে ভালো করে পড়তে হবে প্রথম প্রথম পিরিয়ডে যখন তুমি স্টার্ট করছো ভালো করে কার্তিক মন্ডলটা পড়ো কেন বলো তো আমরা না রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে বেশি করে এ থাকি বেশি করে কানেক্টেড থাকি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কানেক্টেড থাকি সো দ্যাটস ওয়াই যখন তুমি কার্তিক চন্দ্র মন্ডল পড়বে সেখানে অনেক নাম পাবে অনেক টার্ম পাবে সেগুলো হয়তো তোমার মনে থাকবে না সো বেস্ট হয় কি জিওগ্রাফির মাজিদ মাজিদ হুসেন যেটা রয়েছে না সেটাকে একবার ভালো করে দেখে নাও যদি তুমি ভালো করে দেখে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই কিন্তু তোমার রেডি হয়ে যাবে প্রি আমি বলবো সবসময় কার্তিক চন্দ্রকে প্রথমে পড়বে কখনোই মাজিদ হুসেনকে শুরু করবে না কারণ কি এই পার্টটাতে তোমাকে একটু বেসিক ক্লিয়ার করতে হবে তারপরে ওখানে যেতে হবে মজিদ হুসেন যেতে হবে না মজিদ হুসেনে গেলে মজিদ হুসেনে কিন্তু সব পড়ার মতো নয় তুমি যদি ডিরেক্টলি ইউটিউবে গিয়ে সার্চ করো কোন জিনিসগুলো মজিদ হুসেন থেকে পড়বে তাহলে আমার একটা ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে আমি প্রপারলি বলে দিয়েছি যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যেহেতু আমি শুধুমাত্র স্ট্র্যাটেজি প্রোভাইড করছি পরবর্তীকালে তোমাদেরকে বলে দেবো যে মজিদ হোসেনের কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং যেগুলো তুমি ফলো করতে পারবে নাও এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি আমি টোটাল একটা আনাকাডেমিতে যে আমার যে কোর্সটা চলে সেই কোর্সটাতে কিন্তু পুরো জিওগ্রাফিটাকে কিন্তু নোটস আকারে তোমাদেরকে প্রোভাইড করে দিই নাও নোটস অলওয়েজ আমি কি করছি দু চারটে বই পড়ে সেটা জিস্ট বানাচ্ছি এবং সেটাকে আন্ডারস্ট্যান্ডিং ম্যাপ প্র্যাকটিস এগুলোর মাধ্যমে আমি কী করি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি নাও ম্যাপ যখন তুমি দেখবে না অটোমেটিক্যালি তোমার কাছে কিন্তু জিওগ্রাফির ওই নলেজটা কিন্তু রেডি হয়ে যাবে তো অলওয়েজ যখনই কোনো কিছু টপিক পড়ছো জিওগ্রাফির ম্যাপ প্র্যাকটিস করো গুগলে গিয়ে সার্চ করো ওই ম্যাপটা দেন পেয়ে যাবে তারপরে আসছে জিওগ্রাফির পরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ইকোনমি না ইকোনমিতে একটা বড় সমস্যা কি হচ্ছে আমরা হিস্ট্রি জিওগ্রাফি তো নাইন টেনে পড়ে আছি কিন্তু আমরা কিন্তু নাইন টেনের পর থেকে গ্র্যাজুয়েশনেও কিন্তু ইকোনমি সঙ্গে কোনো কাজ থাকে না টাস থাকে না নাইন টেনেও কোনো টাস থাকে না দ্যাটস ওয়াই ইকোনমি অলওয়েজ আমাদের কাছে একটা প্রবলেমেটিক হয় সো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি তোমাদেরকে বলবো যে অ্যারিহান্ট ম্যাকবুকের যে বইটা রয়েছে খুব পাতলা একটা বই ফলো করতে পারো বাট পড়লে কিন্তু প্রথম চান্সে তুমি বুঝতে পারবে না তো বেস্ট হয় কি তুমি গিয়ে ইকোনমির কোর্সটা দেখো আমার চ্যানেলে যাবে ইকোনমি কোর্স পেয়ে যাবে অথবা আন একাডেমিতে আমি পুরো কোর্স বানিয়ে রেখেছি একটা অ্যাডভান্স প্রেলি এবং ইকোনমির কোর্স বানানো আছে প্লাস সাবস্ক্রিপশন করে তুমি ওই ক্লাসটা দেখতে পারো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুরিটি দিয়ে বলছি ইকোনমি তোমার তৈরি হয়ে যাবে ক্লিয়ার প্রায় থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড স্টুডেন্ট লাইভ ক্লাস করছে তারা কিন্তু সবাই ইকোনমিতে স্ট্রং হয়েছে তুমিও পারবে তুমি যদি দেখে নাও অনেকটাই কিন্তু স্ট্রং হয়ে যাবে ওকে সো ইকোনমিকে তোমরা অ্যারি ম্যাকবুক থেকে দেখতে থাকো এছাড়া তুমি আমি তোমাকে বলবো মুরোনাল স্যারে একটা ভিডিও পাওয়া যায় বাট সেটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ হয়ে যায় ইউপিএসসি স্টাইলের হয়ে যায় তাই জন্য একটু প্রবলেম হয় আদারওয়াইজ কিন্তু সব কিছুই কিন্তু ওখানে বোঝা যায় নাও আসছে ইকোনমি যখন হয়ে গেলো নাও আসছে জিওগ্রাফ পলিটি পলিটিতে একটাই মাত্র বই রয়েছে ইন্ডিয়ান পলিটি যেটা হচ্ছে এম লক্ষ্মীকান্ত প্রবলেম কোথায় আছে এম লক্ষ্মীকান্তে এম লক্ষ্মীকান্তের প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স কোয়েশ্চেন কিন্তু আর আসছে না ইউপিএসসি বা ডাব্লিউ বিসিএসের যে স্ট্যান্ডার্ড ডাব্লিউ বিসিএসের স্ট্যান্ডার্ডকে ফলো করছে এখন ইউপিএসসি স্টাইলে ইউপিএসসি স্টাইলে কোয়েশন করার জন্য কী হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট লাগছে যেরকম কি ডক্ট্রিন কাজে লাগছে যেরকম কি তুমি বলতে পারো কারেন্ট যেগুলো নিউজে চলছে সেগুলো কাজে লাগছে সো এর জন্য বেস্ট হয় আমি তোমাকে বলবো যে তুমি সকালবেলার একটা ফ্রি লাইভ ক্লাস হয় স্পেশাল ক্লাস হয় তুমি আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিলাম ওই লিঙ্কে গেলে তুমি ক্লাসগুলো দেখতে পাবে ট্রেন্ডিং নিউজ অ্যানালাইসিস বলে ওই ক্লাসে আমি যা কিছু কারেন্ট চলে সেগুলো করিয়ে দিই আদারওয়াইজ তুমি যদি ক্লাস জয়েন করে থাকো আমার প্লাস ক্লাস করছো তাহলে তোমার এত কিছু ভাবার দরকার নেই আমি সমস্ত কিছু প্লাস ক্লাসের মধ্যে করিয়ে দেবো নাও ইন্ডিয়ান পলিটির এই বইটাকে তুমি যদি একদম পেজ থেকে পেজ পড়তে চাও তাহলে কিন্তু সময় লেগে যাবে প্লাস রিভিশন করতে পারবে না পরও ঠিক আছে বাট স্পেসিফিক পড়তে হবে তো আমি পরবর্তীকালে তোমাদেরকে বলে দেবো টপিক ধরে ধরে কীভাবে পড়বে কোন জায়গাগুলোকে পড়বে কোনগুলোগুলোকে পড়বে না যেরকম কি পার্লামেন্টে অনেক মোটা একটা পুরো চ্যাপ্টার রয়েছে বাট তুমি যদি একটু জিস্ট বানাও তাহলে তুমি দেখতে পাবে প্রচুর অহেতুক জিনিস বারবার লেখা রয়েছে তো সেটাকে তুমি যদি লিস্ট বানিয়ে নাও হার্ডলি টু পেজের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে তোমাকে একটু শর্টভাবে একটু ভাবে রেডি করতে হবে তাহলে কিন্তু রিভিশন করতে তোমার সুবিধা হবে কারণ মেনসে তোমাকে একদিনে দুটো সাবজেক্টে এক্সাম দিতে হবে সো খেয়াল রেখো নাও নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সায়েন্স সায়েন্সে সবারই ভয় লাগে অবভিয়াসলি সায়েন্সের সঙ্গে আমরা টাচে থাকি না বলেই ভয় লাগে বাট আমি তোমাকে বলবো শুরুটা না নাইন টেনের বই থেকেই স্টার্ট করো ওকে বেশি করে বায়োলজিটাকে ফোকাস করো ফিজিক্স কেমিস্ট্রিটাকে আস্তে আস্তে লেভেলটাকে বাড়াও আর যদি তোমরা একদম নাইনটেনের বই স্টার্ট করবে না ভেবেছো তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডিরেক্টলি যাও গিয়ে লুসেন্ট সায়েন্সটাকে দেখতে পারো বাট এখানে মেন প্রবলেম হচ্ছে টপিক ধরে তার জিসটা দেওয়া রয়েছে সো তুমি যদি বুঝতে না পারো তাহলে প্রবলেম হবে সো আন যাও অনেক স্যারই সায়েন্সের ক্লাস নিচ্ছেন তো সেখানে গিয়েও তোমরা লাইভ ক্লাস করতে পারবে সায়েন্সের ব্যাপারটা স্ট্রং করতে পারবে আদারওয়াইজ যদি পড়তে চাও নিজে তাহলে সায়েন্সের এই বইটাকে ফলো করতে পারো নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড না এখানে একটা বড় ইস্যু আছে যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যদি ডিফিকাল্ট হয়ে যায় তাহলে কি করবো না দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে নিশ্চয়ই সিলেবাস অ্যানালাইসিস করার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলের বলে দেওয়া আছে না কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কি সত্যিকারের মাধ্যমিক হয় টেন ইয়ার্সের কোয়েশ্চেন পেপার খুলে দেখো লেভেল কিন্তু মাধ্যমিক লেভেলেরই রয়েছে এক দুটো এক্সামে এদিকে এদিক ওদিক হয়েছে বাট এমনি নর্মাল ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের এক্সামে কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু ফলো করে সো এর জন্য তোমরা ভারবার নন ভার্বাল এর এই আর এস আভারঅলের বুকটা কিনতে পারো এটা তোমার সব এক্সামের জন্য লেগে যাবে আর কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য এই ম্যাথের বইটা ফলো করতে পারো নাও এখানে একটা বড় জিনিস ভুল করো ব্ল্যান্ডার করো সেটা হচ্ছে কি কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস না টাইপ ধরে ধরে টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে যেরকম ধরো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোয়েশ্চেন এলো যে এ একদিনে করে এতদিনে বি একদিনে করে এতদিনে এবি একসঙ্গে করবে কতদিনে নাও এটা একটা টাইপ নাও এরকমও টাইপ আছে যে এ দশ দিনের কাজটা পুরোটা কমপ্লিট করে বি পনেরো দিনের কাজটা পুরোটা কমপ্লিট করে বাট এ তিন দিন কাজ করার পর চলে যায় তাহলে বি বাকি কাজটা পুরোটা কতদিনে কমপ্লিট করবে না দেখো এটা আর একটা টাইপ তাই না সো টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে টাইপ ধরে ধরে প্র্যাকটিস করলে কি হবে তোমার কিন্তু অ্যাপ্রোচটা ঠিক থাকবে যে টাইপই দিক না কেন তুমি অ্যাটেন্ড করতে পারবে সো ম্যাথ এবং রিজনিং রিজনংয়ের ক্ষেত্রে আমি বলবো টাইপটাকে প্র্যাকটিস করো বেশি করে টাইপের ওপর ফোকাস করো এবং প্র্যাকটিস করো সারাদিনে এক ঘন্টা হলেও ম্যাথটাকে একটু সময় দাও লাস্ট লাস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রচুর প্রবলেম থাকে নাও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে সেটা কিন্তু রিজিওনাল বা নিউজ বেসিস আসছে সো নিউজ বেসিস আসার কারণে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্রেন্ডিং যা কিছু নিউজ আছে সেগুলোকে ভালো করে রেডি করো যেরকম কি রিসেন্টলি তুমি দেখতে পাবে ইরান আর হচ্ছে ইউএসের ক্রাইসিস চলছিল তাই না বা তোমাকে দেখতে পারো চায়না আর ইন্ডিয়ার মধ্যে ক্রাইসিস চলছিল। তো সেখানে গালওয়ান ভ্যালি রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে কংগত তোসো লেক সম্বন্ধে কোয়েশ্চেন আসতে পারে ওকে নাও অনেক ডিল সবসময় নিউজে থাকে ট্রেড ডিল স্যাংশান নিয়ে নিউজে রয়েছে ট্রেড স্যাংশান বা তোমার হচ্ছে দেখবে বিভিন্ন সময় যে নিউজগুলো আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখবে রাইট টু রাইট টু ফুড নিয়ে কিছুদিন আগে নিউজে ছিল ওকে এরকম কোনো না কোনো জিনিস যেগুলো নিউজ রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি এগুলো থেকে যেগুলো নিউজে আসে না সেগুলোকে বেশি করে ফোকাস কর ওকে এর ক্ষেত্রে তুমি কি করতে পারো এক্ষেত্রে তুমি ডিরেক্টলি জিকে টুডেতে গিয়ে প্রত্যেক দিনের নিউজ সেগমেন্ট দেখতে পাবে একবার যদি তুমি চোখ বুলিয়ে নাও পেয়ে যাবে অথবা তুমি যদি সকালে আমার সাড়ে আটটার স্পেশাল ক্লাস করো কোথায় করবে আন অ্যাকাডেমিতে সকালবেলা সাড়ে আটটার সময় হয় ওটা যদি করে নাও তাহলে ওখানে আমি প্রত্যেক দিনের ডেলি যত কিছু ট্রেন্ডিং থাকে সেগুলো আমি করিয়ে দিই এছাড়া তোমার যদি মনে হয় যে আমি বই বই ছাড়া আমার কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয় না সেক্ষেত্রে যারা বাংলা ফলো করো সেক্ষেত্রে অ্যাচিভার্স গুড ম্যাগাজিন ফলো করতে পারো আর অথবা তোমরা যদি যারা ইংলিশে পড়তে চাও তারা কম্পিটিশান ইন ফোকাস এটাকে পড়তে পারো বাট আমি একটা কথা বারবার বললাম প্রত্যেক মাসে যদি তুমি একটা করে বই কিনতে থাকো তিরিশ দিনে তিরিশ বারো মাসে বারোটা বই তোমার কাছে রেডি হয়ে যাবে বারো মাসে তো এক্সাম হয় না প্রায় পনেরো ষোলো মাসের পরে এক্সামটা হয় সো ফিফটিন টু সিক্সটিন মান্থসের বুক তোমার কাছে জমা হয়ে যাবে এক্ষেত্রে প্রচুর সমস্যা হয় রেভিশান দিতে সো বেটার হয় কি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন রেডি করতে থাকো তাহলে কী হবে তোমার কাছে রেভিশানের জন্যও রেডি হয়ে যাবে অ্যাটলিস্ট তোমার জানা থাকবে এক মাস ওয়েট করতে হচ্ছে না ওই পুরো ম্যাগাজিনটা পাওয়ার জন্য তাই না সো ডেলি বেসিসে এটাকে রেডি করার চেষ্টা করো এছাড়াও আমি তোমাদেরকে পুরো মান্থলি প্রত্যেক দিন এই সাড়ে আটটা সকালে ক্লাসটাতে এমসি কিউ প্র্যাকটিস করিয়ে দিই অ্যান্ড অলসো তোমাদেরকে আমি কী করি লিখে দিই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে তাই না সো এগুলো তোমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখে নিও নাও আমি পুরো টপিকটা কমপ্লিট করে দিলাম কোন কোন সাবজেক্টগুলো কাভার করবে নাও দুটো পার্ট বাকি থেকে গেলো একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে অপশনাল এইটার জন্য আমি আলাদা করে পুরো সেগমেন্ট বানাবো সো সেটার জন্য একটু ওয়েট করো নাও খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বই শুধু জেনে নিলে হবে না তোমাকে কনসেন্ট্রেট করতে হবে কনফিডেন্স থাকতে হবে যে আমি যে বইগুলো পড়ছি সেই বইগুলোর উপর আমার ভরসা রয়েছে আমার ক্যাপাসিটি রয়েছে আমি এই বইগুলোকে হ্যান্ডেল করতে পারবো তাই না তা না করে আমরা কি বললাম আমরা একটা বই পড়া স্টার্ট করলাম হঠাৎ করে কোনো একটা বন্ধু এসে বললো ওই বইটা খুব ভালো তখন আমরা আবার ওই বইটাতে শিফট করে গেলাম তাতে কি হয় অনেক বেশি ডাইভার্টেড হও একটা জিনিসে তুমি যদি স্পেসিফিক থাকো না তাহলে তুমি বেশি করে সেটাকে কনসেন্ট্রেট করতে পারবে সো এটাই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তুমি যখন বইটা দেখলে বই লিস্টটা দেখলে বেটার হয় কি বইগুলোকে নিজে জোগাড় করে নাও করে কনসেন্ট্রেট করো প্রথমে বেসিক বইগুলো যেগুলো বললাম ওইগুলোকে ফলো করার চেষ্টা করো এক্ষেত্রে তুমি ক্লাসের হেল্প নিতে পারো গাইডেন্স নিতে পারো ঠিক আর এটাই বলবো যে কনসেন্ট্রেট যদি করতে পারো এই বইগুলোর উপরে তাহলে কিন্তু একটা বেটার অ্যাপ্রোচ তুমি কিন্তু নিয়ে আসতে পারবে এক্সামের মধ্যে তোমার প্রিপারেশনের মধ্যে একটা বেটার অ্যাপ্রোচ থাকবে একটা এক্স্যাক্ট অ্যাপ্রোচ কিন্তু তুমি পেয়ে যাবে ওকে সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো এরপরেও যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো মাস সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে